বুধবার সকালে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘ তাদের চলতি বর্ষের তালিকা জমা করে দুর্গাপুর ইস্পাত ভবনে। এই সময় উপস্থিত ছিলেন ডিটিএমএস এর সভাপতি সমীর সিংহ রায়, সাধারণ সম্পাদক মৃন্ময় ব্যানার্জি, কার্যকরী সভাপতি তথা ওয়েস্ট বেঙ্গল স্টিল প্রভারী অরূপ কুমার রায় সহ সম্পাদক পারিজাত গাঙ্গুলী, রণতোষ রায়, দেবব্রত শাহ, মনোজ গুপ্ত। এই প্রসঙ্গে সম্পাদক মৃন্ময় ব্যানার্জি বলেন, আজ তারা দুর্গাপুর ইস্পাত ভবনে এডি অফিসে তাদের বর্তমান বর্ষের সংগঠনের তালিকা জমা করেন। আজ আমরা এসেছিলাম দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘ এফিলিয়েটেড একটা ঠিকাদার সংগঠন। তো তার আজকে আমরা 2022-23 সালের জন্য নতুন কমিটি জমা করলাম, এবং আমরা আগেও শ্রমিকদের স্বার্থে অনেক কাজ করেছি, আপনারা দেখেছেন। হ্যাঁ, তো এইবারও আমরা আবার নতুন কমিটি জমা করলাম। এই কমিটি আগামী দিনে আবার শ্রমিকদের স্বার্থেই কাজ করবে, এবং শ্রমিকরা যাতে তাদের উপর ন্যায্য মূল্যের বেতন পিএফ ইএসআই পায়, হ্যাঁ, সেই নিয়ে আমরা আবার কাজ করব আগামী দিনে। হ্যাঁ, তো আগামী দিনের জন্য আমাদের নতুন কমিটি আমরা জমা করলাম। ওয়েস্ট বেঙ্গল স্টিল প্রভারী অরূপ কুমার রায় জানান, দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকাজ শ্রমিকদের সমকাজে সমবেতনের দাবিতে আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে আজ দুর্গাপুর ঠিকা মজদুর সংঘের একটি তালিকা দুর্গাপুর ইস্পাতের প্রশাসনিক ভবনে জমা করা হয়। আজকে আমাদের দুর্গাপুর স্টিলের যে ঠিকাদার কমিটি হয়েছে সেই কমিটি আমরা সাবমিট করলাম ইডিপি ইন্ডিয়া অফিসে, এবং উনি ছিলেন না, নয়তো ওনার সঙ্গে আমরা দেখা করে কথা বলতাম। তো আগামী দিনে এই ঠিকা সমিতি নিয়ে যে আমাদের যা সারা দেশব্যাপী আন্দোলন হচ্ছে, তা দুর্গাপুর স্টিল প্ল্যান্টও বাদ যাবে না। এখানেও আমরা ঠিকা সমিতি নিয়ে আন্দোলন করব। তাদের যে আর ঠিকা সমিতির যে মূল দাবিটা আছে, যেটা হচ্ছে যে সমকাজে সমবেতন, এবং এইটা আমরা লাগু করবই। যেখানে যত আমাদের স্টিল ফ্যাক্টরিগুলো আছে সব জায়গায় এই নিয়ে আন্দোলন হচ্ছে। সেজন্য আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কমিটি জমা দিলাম, আগামী দিনে এটা নিয়ে জোরদার আন্দোলন। পিএফইএসআই সহ সমকাজে সমবেতন ইত্যাদি বিভিন্ন বিষয়কে সামনে রেখে আগামী দিনে এই কমিটি আন্দোলনের রূপরেখা তৈরি করে অঙ্গীকারবদ্ধ। এদিন সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক ও এক্সিকিউটিভ সদস্যের 25 জনের একটি তালিকা জমা করে সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স? একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না? চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ, তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিস। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানে তারাপীঠ, আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। আপনি কি নার্সিং পেশার সাথে যুক্ত হতে চাইছেন? তাহলে আর চিন্তার কিছু নেই। বেঙ্গালুরুর কর্ণাটকা কলেজ বিএসসি নার্সিং, জিএনএম, পিবিএসসি নার্সিং, এমএসসি নার্সিং এর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ। এখানেই শেষ নয়, এই কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রথমেই থাকছে 20,000 টাকার স্কলারশিপ, আর থাকছে বিনা সুদে শিক্ষা ঋণের ব্যবস্থা, এবং কোর্স শেষে 99.99% প্লেসমেন্টের গ্যারান্টি। আপনি কি ভাবছেন ওখানে গিয়ে ভর্তি হতে হবে? একদম না। আপনাদের সুবিধার জন্য কর্ণাটকা কলেজের প্রতিনিধিরা পৌঁছে গেছেন দুর্গাপুর শহরে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্পট অ্যাডমিশন। এবার ভাবছেন কোথায় যেতে হবে? কোনো চিন্তা না করে সোজা চলে আসুন এইমস কলেজ, সগরভাঙা, দুর্গাপুর। যোগাযোগ করুন 7063282433 অথবা
7430908406 বা 8951563999 অথবা 9333918063 এই নম্বরে।